জিতার পরে এসে তার জন্য ওদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সব একসাথে কাজ করে আমরা এগিয়ে যাব। যখন আমি কলকাতা ছবি করি সফলটা বোম্বাদা অবশ্যই কাছ থেকে দেখেছে, সেই যুদ্ধটা আমরা নব্বই থেকে করে আসছি এবং দুই ছবি করার কারণে ঋতু আমার নায়িকা তখন যুদ্ধটা করছিলাম। বাংলা চলচ্চিত্র কলকাতার তখন বেশ ভুগছিলেন, আজকে ওই জায়গাটার থেকে আমরা এসছি এবং সেই স্বর্ণযুগটা আজকে প্রয়োজন করেছে এই বাংলা একভাবে আমরা যেন ভালো কিছু করতে পারি। আমরা আগে যে যুদ্ধটা করেছি বোম্বাদা ঋতুপর্ণা মৌসুমি আমরা জিতার পরে এসছে তার জন্য ওদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সব একসাথে কাজ করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার মনে হয় এবারে আমাদের এই প্রজন্মের হার্টথ্রব নায়িকা দ্য সুইটেস্ট অ্যান্ড দ্য সেক্সিয়েস্ট ওয়ান অ্যান্ড অনলি নুসরাত ফারিয়ার কাছে এবার আমরা যাব। নুসরাত ফারিয়া, আমি না বলো নুসরাত ফারিয়া, আজকের এই এই দিনে তুমি তো টিয়ার ফিল্মসের শুরু থেকে তুমি এর সাথে জড়িত এবং তুমি দুই দেশেই কাজ করছো, দুই বাংলাতেই তুমি সুপারস্টার, তোমার আজকে কেমন লাগছে এবং ভবিষ্যৎ কি দেখছো, তুমি কিছু আনন্দের কথা বলো আমরা শুনি। প্রথমত তোমার এত রাগ কেন আমার উপর? কারণ তোমাকে আমি পাই নাই এই জন্য। সেটা আমরা পরেও দেখবো, কারণ তোমার কাছে যাওয়া মানে আমরা সবাই জানি আমাদের কি হয় 300 সেকেন্ডে। প্রথমত সবাইকে শুভ সন্ধ্যা, যারা এসছেন বাংলাদেশে, যারা আছেন কলকাতা থেকে, যারা এসছেন তাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আমাদের বাংলাদেশে, এবং এই মঞ্চে যারা এসছে দাঁড়িয়ে আছেন আমাদের সাথে আমার দুপাশে, আমার কাছে নিজেকে মনে হচ্ছে বিশ্বাস করতে পারছি না যে এতখানি আসলে আমার ক্ষমতা আছে কিনা এখানে দাঁড়ানোর। বাট তারপরও প্রথমত বলতে চাই টিএম ফিল্মসকে নিয়ে যে দুজন ব্যক্তি এটি তৈরি করেছেন, একজন কনকারিং দ্য ওয়ার্ল্ড যিনি এই মুহূর্তে আমেরিকায় আছেন, আরেকজন মনি আপু হু ইজ কম্বাইনিং দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দুই দেশকে একসাথে করছেন। সো তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ টিএম ফিল্মসকে আমাদের কাছে নিয়ে আসার জন্য। আমার মনে আছে 6 মাস আগে আমি আর তাপস ভাই দেখা হয়েছিল, তখন বলেছিলাম যে এত সুন্দর করে গান প্রযোজনা করছো কেন না সিনেমা, সে বলল আমি এখনও সিনেমাটা বুঝে উঠতে পারিনি। ঠিক 6 মাস পরে দেখলাম টিএম ফিল্মস আসলো ঘটা করে। সো আই উড সে তারা স্বপ্ন দেখে এবং বাস্তবায়ন করে ফেলে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে। সো আমার ইচ্ছা এবং আশা হয়তো বা 3-4 মাস পরে সিনেমার মাত্রাটাও ঠিক সেভাবে বাড়তে থাকবে। আজকে যেরকম আপনারা অ্যাওয়ার্ড দিচ্ছেন সিনেমার জন্য, আগামী বছর যেন সিনেমার জন্য অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এত সিনেমা থাকুক যেন আপনাদের সবাইকে হিমশিম খেতে হয়, এই আশাটা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।